আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন হচ্ছে আজকে 24/1/2023 সাল। তো দর্শক মণ্ডলী, আজকে যদি রেডি মুরগির দামগুলো আগে বলে নেই, যে আজকে ব্রয়লার মুরগির রেডি বাজার রয়েছে, পাইকারি বাজার রয়েছে আপনার 120 থেকে 125 টাকা, সেই সাথে সোনালি মুরগির বাজার রয়েছে 210 থেকে 215 টাকা। দর্শক মণ্ডলী, সেই সাথে যদি বাচ্চার দাম বলতে যাই, তাহলে বলতে হবে যে আপনার ব্রয়লার মুরগির বাচ্চার দাম রয়েছে 13 থেকে 17 টাকা, এবং সোনালী মুরগির বাচ্চার দাম রয়েছে ঠিকই অনুরূপ 14 থেকে 17 টাকা 18 টাকা। তো দর্শক মণ্ডলী, আসলে যেটা বিষয় সেটা হচ্ছে বাচ্চার দাম বিষয় না, কিন্তু খাদ্যের যে দাম আর রেডি মুরগির যে দাম, এখানে আমরা হিমশিম খাই যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আমার ভিডিও যখন করছি না, মানে অনেক আগে যে ভিডিওগুলো করেছি, আমার শেষ পর্যায়ের ভিডিওগুলো ছিল, আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, আর ভিডিও দিবই মানে কীভাবে, মন মানসিকতা ভালো নেই। তো শেষ পর্যন্ত যে ভিডিওগুলো দিয়েছিলাম, আমি বলেছিলাম কোনো ভাই, কোনো খামারি ভাই ফেব্রুয়ারি মাসের আগে কোনোভাবেই মুরগি ওঠাবেন না, বাচ্চা ওঠাবেন না। এতে যদি মুরগির বাচ্চা যদি মাংনাও দেয় কোম্পানি, তথাপিও মুরগি ওঠাবেন না। আমি একটু স্পষ্টবাদী বা একটু রিয়েল কথা বলতে চাই, যার কারণে হয়তো অনেকের কাছে ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে। তো দর্শক মনে হয় যে ভাইয়েরা এখনও মানে ফেব্রুয়ারি মাস পড়ার আগে যারা বাচ্চা উঠিয়েছিলেন, আমার মনে হয় নির্ঘাত লস হবে, হয়তো বা লাভ হবেই না। তো দর্শক মনে হলে আসলে আজকের যে অবস্থান রয়েছে, বাচ্চার দাম প্লাস মুরগির দাম রয়েছেন, আপনারা জানেন যে আজ থেকে 2 বছর আগে যখন আপনার খাদ্যের দাম ছিল মাত্র 2000 বা 2200 টাকা, তখনও যে 120 টাকা মুরগি বেচছি বিক্রি করছি, আজকে যেই মনে করেন যে 3500 টাকা খাদ্যের বস্তা, তথাপি আমাকেও 120 টাকা মুরগি বেচতে হচ্ছে, এর সে দুঃখের আর কিছু বলার নেই। তো দর্শক মণ্ডলী, বলতে খুব কষ্ট লাগে যে আমাদের খামারিদের আজ কী অবস্থা। এখনও অবস্থায় আসলে আমাদের খামারিরা চলতে গেলে কোনোভাবেই খামার করতে পারবেন না, খামার থেকে মুখ ফিরিয়ে নিতে আপনিও বাধ্য হবেন, কারণ এই পর্যায়ে যে অবস্থান, এই অবস্থানে কোনোভাবেই খামার চালানো সম্ভব না। তবে দর্শক মণ্ডলী, আশা করছি বা কিছুটা সম্ভাবনা আছে, যেটা ফেব্রুয়ারির 10 তারিখের পর যদি আপনি বাচ্চা ওঠাতে পারেন, তাহলে হয়তো বা মার্চের 10 তারিখ বা 15 তারিখে গিয়ে আপনি ভালো একটা রেট পেতে পারেন। তো সেই সাথে আমি বলবো যে আপনি এখনও যদি বাচ্চা না উঠিয়ে থাকেন, তাহলে এখনও বাচ্চা ওঠাবেন না, ফেব্রুয়ারি 10 তারিখের পরে আপনি বাচ্চা ওঠান, হয়তো বা কিছুটা লাভবান হবেন। তো দর্শক মণ্ডলী, সেই সাথে জানেন যে এখন যদি যারা বাচ্চা উঠিয়েছেন, তাদেরকে বলবো যে ভাই আপনার বাচ্চাগুলোর যত্ন নিন এবং সঠিকভাবে লালন পালন করুন, এবং আপনার যে রেডি মুরগি যদি থেকে থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যে 500-1000 মুরগি যদি ফেলে থাকেন, তাহলে আপনি দয়া করে 120 টাকা দরে মুরগি না বেচে আপনি একটা কাজ করতে পারেন, এলাকায় প্রচার করে মাইকিং করে যেভাবে হোক যদি এলাকায় বেচতে পারেন, তাহলে একটু দাম বেশি পাবেন, হয়তো বা কিছুটা হলেও স্বস্তি পাবেন, যে যাক লস তো যাচ্ছেই কিন্তু তারপরে একটু স্বস্তি পাবেন। তো সেই সাথে আসলে বলার মতো এরকম কিছুই নেই। সেই সাথে আমি বলবো যে তাদের খামারে অটোমেটিকলি বাচ্চা বা মুরগি আছে, এখন কিন্তু একটু বৈরী আবহাওয়া আসবে, কারণ শীত শেষ প্রান্তে, শীতের শেষের দিকে কিন্তু একটা বৈরী আবহাওয়া, খারাই গরম, খারাই রোদ, আপনার শেষ রাতে শীত লাগে, এবং বেলা ওঠার সাথে সাথে কিন্তু 10-11টার দিকে একটা তীব্র গরমের একটা আবহাওয়া আসে, সেই সাথে আপনি কোনোভাবেই রোদ ওঠার সাথে সাথে খামার ঢেকে রাখবেন না, খামারের পর্দা অবশ্যই উঠিয়ে দেবেন, আপনার খামারের যত্ন নেবেন, অত্যাধিক যত্ন নেবেন। বর্তমান প্রেক্ষাপটে যদি আপনার কোনোভাবে বাচ্চার ত্রুটি হয় বা মুরগির ঠান্ডা লেগে যায় বা কোনো সমস্যা হয়, সেখানে কিন্তু আপনি একদম পথে বসে যাবেন। তো আমরা চাই, আমি চাই আমার কোনো খামারি ভাই যেন এভাবে ধ্বংসের মুখে না পড়েন। আমরা সকলে চাই যে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং কোনো একটা সময় হয়তো অবশ্যই খামারির সঠিক সময় ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তো সেই সাথে আমি বলবো যে এখনও বাচ্চা ওঠানোর সময় হয়নি, যারা বাচ্চা ওঠাননি আপনার সেট রেডি করতে থাকেন, হয়তো আজকে যে 24 তারিখ, ঠিক 10 থেকে 15 দিনের মধ্যেই খামারে বাচ্চা ওঠাতে পারবেন। সেই সাথে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।